আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। সুপার শপের ছোট্ট শিশুকে দিয়ে চুরি করাছেন বাবা মা, বিস্তারিত জানাচ্ছি আমি সুরভি আক্তার। সুপার শপে শিশু সন্তানকে দিয়ে চুরি করেছেন বাবা মা, ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রুশ সংবাদ মাধ্যম আরটি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি রাশিয়ার একটি সুপার শপের ভিডিও বলে উল্লেখ করা হলেও নির্দিষ্ট কোন জায়গায় তা জানানো হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে সুপার শপের ভেতরে এক দম্পতি তার শিশু সন্তানকে দিয়ে কেনাকাটা করাচ্ছেন, আর তাদের সন্তানকে বেবি টয়লেটে বসিয়ে দিচ্ছেন তারা। এক পর্যায়ে বাবা তার শিশু সন্তানকে দিয়ে সুপার শপের স্টোরের র্যাকের কাছে রেখে অন্যত্র সরে যান। এরপর শিশুটি একের পর এক জিনিস নিয়ে লুকিয়ে তার টয়লেটে রাখে। প্রথমে দেখলে মনে হয় শিশুটি বাবা মা কিছুই জানে না বা দেখতেই পাচ্ছে না, এমনকি ভিডিওর পরের অংশ দেখলে বোঝা যাবে শিশুটির বাবা মা বিষয়টি আগে থেকেই জানতেন। এমনকি আর চোখে সেদিকে তাকিয়ে দেখছেন, আর চোখেই শুধু নয়, বাচ্চাটির বাবা মা সামনের শিশুটির র্যাক থেকে জিনিসপত্র নিচ্ছে, সেটি সামনে দাঁড়িয়ে দেখছেন মা। এরপর মেয়েকে দ্রুত সেখান থেকে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হয় দম্পতি এবং দ্রুত টলি ঠেলে নিয়ে দরজার দিকে পা বাড়ান তারা। সিসি ক্যামেরায় তাদের চুরির বিষয়টি ধরা পড়লেও চোরের ধরা পড়েছে কিনা তা জানা যায়নি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।